সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা পশুরহাটে। তো এই অরণখোলা পশুরহাটে আসার পরে বিভিন্ন ধরনের বকনা সার প্রায় পশু আছে। তো এখানে আসার পরে যে ছোট্ট সারগুলো, সার বাচ্চা যেগুলো মানে গৃহস্থ বাড়ি কিংবা খামার উপযোগী সার, আপনারা লালন পালন করতে পারবেন, লালন পালন করে আপনারা খুব ভালো মানের প্রফিট পেতে পারেন। তো এখানে আসার পরে আমার চোখে পড়ল, তো প্রকৃত মালিক যারা আসলে গরুগুলোর, সেই মালিকদের সঙ্গে কথা বলে আপনাদেরকে দাম সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভাইয়া, এখানে আসার পর দেখতে পারলাম আপনি অনেকগুলো সার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন, এগুলো কি সব আপনার? মানে এই বকনা, এই বকনা এগুলো তো সার বাচ্চা, সার বাচ্চা। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলোর অ্যাভারেজের দাম কেমন আসবে? 30-32 করে অ্যাভারেজের দাম আসবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সার বাচ্চা, অ্যাভারেজে 30-32 হাজার করে দাম আসবে। আপনারা নিতে পারেন, এগুলো আসলে সেফ জোনের বাচ্চা। এগুলো নিয়ে শুধু আপনাদেরকে যত্ন সহকারে লালন পালন করতে হবে, এবং যত্ন সহকারে যদি লালন পালন করতে পারেন তাহলেই আপনারা ভালো একটি মানে প্রফিটের মুখ দেখবেন। তো এগুলো সাধারণত জাত কি? লাল দুইটার সিন্ধি জাত, এই লাল দুইটা সিন্ধি জাত, আর এই পাশে যে কালোটা আছে এটা কি জাতে? দেশির ক্রস। আর ওই দুইটা অরিজিনাল দেশি। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছাই কালারের যে দুইটা বকনা আছে, এই দুইটাই দেশি জাতের বকনা, সম্পূর্ণ সুস্থ সবল এই বকনাগুলো দেখতে সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা খাচ্ছে। তো আপনারা যদি কেউ ক্রয় করতে পারেন, ক্রয় করতে চান, তাহলে অবশ্যই এই হাটে আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনিও তো, আপনার কাছে তো দেখছি খুবই সুন্দর দুটি সার বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল ঘাস খাচ্ছে তারা। তো এই দুইটা কি জাতের গরু? ক্রস। এগুলো মানে কি দেশির ক্রস নাকি অস্ট্রেলিয়ানের? এটা অস্ট্রেলিয়ানের ক্রস আর এটা দেশি ক্রস। তো এই দুইটার, এটার দাম কেমন লাগছেন যেটা দেশি ক্রস? মানে চাওয়া দাম 37,000, আর ওটা চাওয়া দাম কত? 47,000। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সীমিত দামে বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে। তো কেউ যদি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনার অরণখোলা হাটে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।